আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি একটু লাইভে আসব, বিকজ আমার মনে হয়েছে আমার অনেক কিছু আছে, অনেক কথা আছে যে আমি আসলে আমার সব ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড আমার কলিগ অ্যান্ড আমার ফ্যান্সদের সাথে শেয়ার করতে চাই। অনেকদিন ধরেই ভাবছিলাম, বাট ফাইনালি এখন আসা হলো। আসলে আমি যেটা মাঝখানে খেয়াল করেছি, আমার পার্সোনাল লাইফ নিয়ে একটা নিউজ হয়েছে, যে নিউজটা আপনারা অনেক শেয়ার দিয়েছেন, ইভেন এখনও আপনারা অনেক পাবলিক পোস্ট করে যাচ্ছেন আমার নামে বাজে বাজে। তো আমি একটা কথাই আসলে বলতে চাই যে আপনারা যে আমাকে নিয়ে বাজে কমেন্ট করে যাচ্ছেন অ্যান্ড আমাকে নিয়ে আপনারা অনেক বাজে একটা ধারণা নিয়ে বসে আছেন, আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করতে চাই যে এর মধ্যে কতটুকু সত্যতা আছে অ্যান্ড কতটুকু মিথ্যা আছে, কতটুকু সত্য আছে, সেটা কি আপনারা যাচাই করে তারপরে আমাকে নিয়ে বাজে কমেন্ট করছেন? সো আমি যেটা দেখছি লাস্ট কিছুদিন ধরে, আফটার দ্যাট নিউজ আপনারা অনেক শেয়ার দিয়েছেন, ইভেন আমার পিকচার অ্যান্ড আমাকে ইনবক্স করছেন খুব বাজে বাজে কিছু কমেন্ট করে। সো এটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাছে আমার ক্লিয়ার করা দরকার যে একটা নিউজ যখন যাবে, তখন যদি ওই নিউজে যারা যারা যুক্ত আছে তাদের সবাইকে কল করে যদি সত্যতা যাচাই না করে নিউজটা দেয়, তাহলে অফকোর্স নিউজটা ফেক। আর ওই নিউজটার মধ্যে কতটুকু সত্যতা আছে, কতটুকু মিথ্যা আছে, সেটা একটা জার্নালিস্টের দায়িত্ব থাকে ফোন করে জানার। তো আমি বলবো ওই নিউজটা যে হয়েছে আমার পার্সোনাল লাইফ নিয়ে, যারা যারা ওখানে যুক্ত আছে তাদের কাউকে কল করা হয়নি, সো তারপরও তারা হয়তোবা তাদের টিআরপির জন্য ওই নিউজটা করেছেন। অ্যান্ড আপনারাও যারা আমার ফ্রেন্ডস আছেন, আমার আমার ফ্যান, আমার পছন্দের মানুষ বা যারা আমাকে অনেক পছন্দ করেন, তারা অনেক শেয়ার দিয়েছেন নিউজটা, বাজে বাজে কমেন্ট করেছেন। আমি আসলে সবাইকে একটা কথাই বলতে চাই যে আমাদের শিল্পীদের জায়গাটা কিন্তু আপনারা তৈরি করেন। আর আপনারা যদি একটা নিউজ দেখে একটা মানুষের পার্সোনাল লাইফের সত্যতা না জেনে আপনারা যদি ওইটা নিয়ে বাজে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমাদের শিল্পীর জায়গাটা আর থাকলো না, আমাদের রেপুটেশন কিন্তু টোটালি নষ্ট হয়ে গেল। আর আমরা কিন্তু খুব কষ্ট করে এই জায়গাটা নিজেদের ক্রিয়েট করা। আর আরেকটা বিষয় আমি বলবো যে মানুষের লাইফে ভুল হতে পারে, মানুষের লাইফে হঠাৎ করে একটা স্টেপ নেওয়া হতে পারে, একটা ডিসিশন নেওয়া হতে পারে, এটা তখন মানুষের হাতে থাকে না, তখন এটা আল্লাহ তাআলার হাতে থাকে। সো আমি যদি এখন অনেক কিছু বলতে পারি চাইলে, বাট আমি বলবো না, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পছন্দ করি না। অ্যান্ড সেকেন্ডলি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কারো কোনো মানুষের পার্সোনাল লাইফ বা পার্সোনাল ম্যাটার্স নিয়ে কথা বলতে চাই না, কারণ একটা মানুষের লাইফের পার্সোনাল ব্যাপার নিয়ে আমি কেনই বা কথা বলবো। সো কথা বললে অনেক কথাই বলা যায়, বাট আমি বলবো না। আমি যদি নিউজ করার আমারও ইচ্ছা থাকতো, আমি অনেক কিছু বলে নিউজ করতে পারতাম আমার পার্সোনাল লাইফ নিয়ে, বাট আমি করতে চাইনি, করতে এখনও চাই না, বিকজ আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। আর একটা কথা আপনাদেরকে বলি যে যারা যারা স্টোরি এক একজনের মুখ থেকে শুনে শুনে আমার নামে বাজে ধারণা করছেন, তারা আসলে সত্যতা যাচাই করে তারপরে কথা বলুন প্লিজ, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। অ্যান্ড আপনাদের ফ্রিডম আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা চিন্তা করবেন, ভাববেন, কিন্তু একটা পাবলিক পোস্ট করার আগে আপনার চিন্তা করা উচিত যে আপনি কেন এই কাজটা করছেন, তা আবার সত্যতা যাচাই না করে। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আপনারা ফেক অ্যাকাউন্ট থেকে কেন করেন? ইফ ইউ হ্যাভ গাটস, তাহলে কেন নিজেদের অ্যাকাউন্ট থেকে আপনারা একটা পোস্ট করেন না? সো আমি বলবো যারা আমাকে ইনবক্স করেন, করেন, সত্যতা যাচাই করে করেন। যারা পাবলিক পোস্ট করেন আমার নামে করছেন রিসেন্টলি বাজে কমেন্ট করে, ভাইয়াদের বলছি, আপুদের বলছি, তারা প্লিজ সত্যতা যাচাই করেন। আর আমরা আর্টিস্টরা এক একটা জায়গা খুব কষ্ট করে ক্রিয়েট করি, আমাদের এক একজনের জায়গা। আপনারা যদি আমাকে এতটুকু একটা জায়গা দিয়ে থাকেন তানজিন তিশা নামে, এই জায়গাটা কিন্তু আমি অনেক কষ্ট করে ক্রিয়েট করেছি। সো এই জায়গাটা নিয়ে আসলে এভাবে খেলা ঠিক না। আর আমাদের লাইফটা এরকম যে 24 ঘন্টায় আমরা মিনিটে মিনিটে অনেক মানুষ ফেস করি, অনেক মানুষের সামনাসামনি আমাদের হতে হয়, চোখে চোখ রাখতে হয়। সো আমাদের সম্মানহানি করাটা আসলে উচিত না। আর আমি এটাও বলবো, যাদের সম্মান, যাদের জীবন চার দেয়ালের মধ্যেই, তারা আসলে আমাদের সম্মান নিয়ে বুঝবে না। সো আমার এখানে লাইভে আসার একটাই মেন কারণ, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার যারা আমার ওয়েল উইশার এবং আমার ফ্যান্স যারা আমাকে এতদিন সাপোর্ট করেছেন, ইভেন আমার এনিমি, আমার হেটার্স, তাদের জন্য আমি আজকে এখানে। আমি তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার নামে একটা বাজে কমেন্ট বা একটা বাজে পোস্ট করার আগে একটু চিন্তা করবেন এর মধ্যে কতটুকু সত্যতা আছে।
আমি চাইনি লাইভে আসতে, বাট আমি আপনাদের পাবলিক পোস্ট গুলি দেখে এন্ড বাজে কমেন্ট দেখে আমি আসলে বাধ্য হলাম আসার জন্য এখানে। কারণ সত্যতা যাচাই করেন, করে বলেন, আসলে সব কিছুর মধ্যেই মিথ্যা লুকিয়ে থাকে। আর এর পাশাপাশি আমি আবার আরেকটা কথাও আপনাদেরকে বলেছি, বললাম মাত্র যে লাইফে অনেক কিছু ঘটে, এটা নিয়ে আসলে বাজে ধারণা নিয়ে বসে থাকাটা ঠিক না, ওটা আসলে তখন মানুষের হাতে থাকে না, আল্লাহ তাআলার হাতে থাকে। সো যারা সম্মান হানি করার চেষ্টা করছেন তারা করে যান, বিকজ আমার আসলে এটা নিয়ে আর কিছু বলার নেই। বাট আমার কিছু মানুষকে রিকোয়েস্ট যে কেউ একটা পাবলিক পোস্ট করার আগে একটু চিন্তা করবেন যে কতটুকু এখানে সত্যতা আছে। আমি আসলে শুটিং থেকে লাইভে আসলাম, আমার এখনই শুটিংয়ে যেতে হচ্ছে। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, অ্যান্ড আমি মাঝখানে একটু কাজ অফ করেছিলাম কিছু কারণে, এখন আবার নতুন করে শুরু করছি। আপনারা আমি আমি আশা করবো যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সেভাবে আমাকে সাপোর্ট করবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ।